Also will ich verloren sein, und dann will ich das nicht mehr so. Forgery is a lab solution to silo, so I'm going to do this for last one. I got number solve 3 number solve, then I can pin number type. This is a blacklist based input filter. Input filter, so it will be seen. It will be now local host, that will be called the interface local host. Then it will be now also. Yes, I'm going to show another lab basic SSRF even if another backing system. And the problem to solution to the problem is this lab has a stroke SSR host with test data from internal system. To solve the lab is the stroke set function of system to internal. Now internally it is scan to a range for admin. Now internally I'm out the local host to local host take a account, admin account is the case. Then to take a cover for Carlos number the action in this case is real for it. So চলুন শুরু করা যাক। এটা এখন আমাদের অ্যাক্সেস ল্যাব করে নিতে হবে। আর আগে আপনাদেরকে যেন বুঝতে হবে এখানে তাদের আইপিটা দেওয়া আছে বা কোন নাম্বারে রেঞ্জে অ্যাডমিন পাওয়া যাবে সেটা কিন্তু এখান থেকে আপনাকে পাসওয়ার্ডের মাধ্যমে বা ইন্ট্রুডারের মাধ্যমে খুঁজে নিতে হবে যে লাস্টের কত ডিজিটে অ্যাডমিনকে পাওয়া যাবে। তো আমরা এখন এটা কাজ করবো। দেন এটা অলরেডি আমরা এখানে নিয়ে আসতে পেরেছি। এখন আমরা পাসওয়ার্ডটা ওপেন করব। ওপেন করার পর প্রক্সি আজকে সেটিং করে নেই। রেঞ্জ বের করার জন্য আমাদের অবশ্যই পাসওয়ার্ডের ব্যবহার নিতে হবে বা আদার্স আর কোনো ডাটসার্ট বা পপ এগুলোর হেল্প নিলেই হয়ে যাবে। তো আমি এখন এখান থেকে এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিয়ে এসে বাক্সটিতে যে ইন্ট্রুডার রয়েছে এখানে পেস্ট করে দিব। এখান থেকে আমরা কাজ করব। এখান থেকে আমরা সবচেয়ে জানাবে সে ওয়েবসাইটটা আসলো দেন এখন আমাদের কী বলেছে যে কোন পোর্ট নাম্বারে অ্যাডমিন পাওয়া যাবে। সো এখন আমরা যে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে সিলেক্ট করে নিব। এখন আমরা প্রোডাক্ট সিলেক্ট করেছি দেন এখানে আসলে চেক করব। এখন এখানে আমাদের এপিআই দরকার সেই প্রোডাক্টের এপিআই। অবশেষে আমাদের কিন্তু নিচে স্টক এপিআই চলে এসেছে। এখন কী বলেছে যে এই যে এখানে যে আপনারা এখানে ভালো করে দেখবেন যেটা ইয়ার করা রয়েছে ইউআরএল ইনক্রিপ করা আছে সেটা সম্পূর্ণ মার্ক করে নেবেন। ডান সাইডে এসে দেখবেন যে তার ডিকোড করা রয়েছে এখানে। তো আমাদের এখানে দেখতে হবে যে 192 বা যেখানে 192 ডট 168.0 ডট অন এখানে কী বলছে মানে এখানে কিন্তু এক দেওয়া ছিল অনের পরিবর্তে কত হলে সে অ্যাডমিনকে খুঁজে পাবে। তো এখন আমাদের এখানে কত হলে অ্যাডমিনকে পাবো সেই বিষয়টা বের করতে হবে যে কত নাম্বার আইপিতে অ্যাডমিনকে পাওয়া যাবে। তো এটা বের করার জন্য অবশ্যই আমাদের এটা ইন্ট্রুডারে নিয়ে যেতে রিপিটারে বা ইন্ট্রুডারে অবশ্যই নিয়ে যেতে হবে। ইন্ট্রুডারে নিয়ে যাবো দেন ইন্ট্রুডারে নিয়ে আসার পর আমাদের এখানে একটু কাজ আছে। তো এখানে টু এফ যে আছে এটা হলো ফ্লাশের জন্য। তো টু এফের আগে যা আছে সব আমরা এখান থেকে কেটে দিব। টু এফের আগে যা আছে সব আমরা কেটে দিব। দেওয়ার পর এখানে লিখবো কি অ্যাডমিন, কারণ আমাদের অ্যাডমিনকে এখানে চেয়েছে। এতটুকু হলো এগুলো ইউআরএল ডিক্রিপ্ট করা বা ইনক্রিপ্ট করা, এগুলো ইউআরএল ইনক্রিপ্ট করা, সেই জন্য টু এফ মানে ফ্লাশ এবং টু এফ। আর এগুলো একটা পোর্ট নাম্বার 192.0.1 মানে পার্সেন্ট মানে ফ্লাশ। তো এখন আমাদের কি ইউজ করতে হবে যেমন যেখানে ওয়ান আছে ওয়ানটাকে বাদ দিয়ে কোন পোর্টে বা কোন আইপি রেঞ্জে অ্যাডমিনকে পাওয়া যায়। তো এখানে আমরা মার্ক করে দিলাম দেন এখন আমরা স্নাইপার
সিলেক্ট করব যে নাম্বার দিয়ে আমরা এখানে দেখব যে আপনি এখানে নাম্বার সিলেক্ট করব যে কত নাম্বার আইডিতে আমরা অ্যাডমিনকে খুঁজে পাই ফর্ম 0 থেকে 255টা আইপি প্রত্যেকবার স্টেপ করবে একবার করে দেন ইন্টিজার ম্যাক্স তিনটা মানে তিনটা ইন্টিজার থাকবে দেনে কোনো সব কিছু ঠিকঠাক থাকার পর আমরা স্টার্ট ক্লিক করব এটা আমরা খুঁজে বের করব যে আমাদের কাঙ্ক্ষিত সেই আইপি রেঞ্জটা কততে যেটা আমরা অ্যাডমিনের জন্য খুঁজে পাবো তো এখানে একটা এখানে 400 হ্যাঁ অলরেডি আমরা কিন্তু পেয়ে গিয়েছি একটা যেমন 400 রেসপন্স কেন একটা ব্যাড রিকোয়েস্ট ওকে এগেইন এগেইন স্ট্যাটাস করতে দিতে হবে এখানে এখান থেকে আমাদের স্ট্যাটাস কোড অনুযায়ী বের করে নিতে হবে 400 খুঁজে বের করতে হবে কত নাম্বার আইপি রেঞ্জে সে অ্যাডমিনটা খুঁজে পাওয়া যায় কত নম্বর পোর্টাল অ্যাডমিন আর কি কত নম্বর আইপি রেঞ্জে অ্যাডমিন চালু আছে বা অ্যাডমিন থাকবে সেটা সে এখান থেকে বের করবে ইন্টারনাল সার্ভার ইরর এখানে অবশ্য আসে নাই দেখি আমরা আর ট্রাই করতে থাকি দেন এটা নিতে থাকবে কতদূর পর্যন্ত এটা নিতে পারে বা কাঙ্ক্ষিত একটা লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত সে রেজাল্ট দিবে না এটা সবাই জানে অবশেষে কিন্তু আমরা পেয়ে গিয়েছি এই যে কালো কোন পোর্টে অ্যাকাউন্টটা রয়েছে তো এখন আমরা এখান থেকে পেলোড 13 দেখি স্ট্যাটাস কোড দিয়েছে 13 দিয়ে আমরা দেখবো 13 মানে 13 ইউজ করে সে এখান থেকে পেয়েছে আমরা এখন 13টা এখান থেকে নিব 13টা এখান থেকে নিয়ে আমরা চেক করে দেখবো আসলে কি এটা হচ্ছে কি না তো এখানে আমরা টার্গেটে চলে যাবো বা প্রক্সিতে চলে যাবো দেন এখান থেকে আমরা 13 ইউজ করবো এটা আগে আমাদের রিপিটার নিয়ে যেতে হবে দেন রিপিটার নিয়ে যাওয়ার পর এখান থেকে আমরা 13 ইউজ করবো 13 দেন প্রোডাক্ট ক্রিয়েটের পর থেকে চাকরি সব ডিলেক্ট করে দেবো এখানে চলবে অ্যাডমিন অ্যাডমিনের জন্যই নিব এখন এটা ফোন করে দেখবো যে একটু কাজ করতেছে কি না অবশেষে এখান থেকে স্ট্যাটাস কোড 200 দিয়েছে মানে অ্যান্ড্রয়েড অ্যাপে ক্লিক করে দেখবো যে এটাতে ইউজার এসেছে কি না যদি ইউজার এসে থাকে অবশ্যই এটা কাজ করেছে প্রথমে আমরা আইপি রেঞ্জটা নিয়েছি অ্যাডমিনের জন্য ও মাই গড অবশ্যই কিন্তু কারোর অ্যাকাউন্টে এসেছে আমরা যেটাকে খুঁজতে থাকি কারোর সাইটে রিকোয়েস্ট করবে কারণ এটা ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকে একটা ইউজার ডিলেট করে দিব তো এটা অলরেডি এসে গেছে এখন আপনি যদি না পান এখানে সার্চ করুন ইউজার ইউজার লেগে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন একটা দুইটা ইউজার এসেছে একটা উইনার আর একটা হচ্ছে কি কালো কালো আমাদের কি বলছে আমাদের বলছে কার্লোস নামের যে অ্যাকাউন্টটা আছে সেটা ডিলেট করে দাও তো আমরা এখন কার্লোস নামের যে অ্যাকাউন্টটা আছে এটা ডিলেট করে দেবো আমরা আপনারা দেখতে পারলেন যে কীভাবে একটা আইপি বের করা হলো ধরেন
অ্যাডমিন কোথায় আসলে কোন আইপি রেঞ্জে আসলে সেটা কীভাবে খুঁজে বের করতে হয় এটা অবশ্যই দেখতে পেরেছেন। সেটা দেখার পর আমরা তার কনফিগারেশন প্যানেলে আসলাম। দেন আসার পর আমরা এটা সিলেক্ট করবো, দেন অ্যাডমিন সিলেক্ট করলো, সেখান থেকে আমরা কপি করে নেবো অ্যাডমিন, অ্যাডমিন তো ওখানে আসছে, দেন প্লাস অ্যাডমিনের পর থেকে যে যতটুকু আসছে ততটুকু আমরা সেটা কেটে নেবো, নিলাম। দেন এখানে অ্যাডমিনের পর এখানে পেস্ট করে দিব, কারণ এটা আমরা ডিলেট করতে পারছি, এটা ডিলেট ইউজার নেম, মানে অ্যাডমিনের পরে ডিলেট ইউজার নেম কার্লোস, আমরা ইউজার নেম যে কার্লোসটা আছে সেটা আমরা এখান থেকে ডিলেট করতে পারছি। যেমন এখানে পেস্ট করে দিব, আমি সেন্ড করে দিব, সেন্ড করার পর এখানে 300 পাউন্ড 300 অলরেডি দেখিয়ে দিয়েছে কার্লোস, মানে কি বলছে 13 অ্যাডমিন আছে, অ্যাডমিন থেকে বলতেছে ডিলেট ইউজার নেম কার্লোস, সে বলতেছে ইউজার যে কার্লোস আছে সেটা ডিলেট করে দাও, অলরেডি কিন্তু সে এটা ডিলেট করে দিয়েছে। এখন আমরা যাবো ব্যাক যে এটা আসলে কি ডিলেট হয়েছে কি না, অ্যাডমিনে চলে যাবো, দেন অ্যাডমিনে অ্যাডমিনে চলে যাবো, অ্যাডমিনে ক্লিক করুন, স্ট্যাটাস করে দিয়েছে। এখন ইউজার এখন ফাইন করবো কয়েকটা ইউজার আছে যে ডিলেট সাকসেসফুল, এটা কিন্তু অলরেডি ডিলেট হয়ে গেছে, এখানে শুধুমাত্র একটা রয়েছে, বুঝছেন? আগে কিন্তু দুইটা ছিল ইউজার, কিন্তু এখন কার্লোস যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু অলরেডি ডিলেট হয়ে গেছে। দেন এখানে এখানে কিন্তু এটা অলরেডি ডিলেটেড, দেন এটা আমাদের একটা প্রবলেম সলভ হয়ে গেলো। এটা তারা দেখেছে আমাদের ব্যাক এন্ড সিস্টেম। এইভাবে আপনারা SSRF এর যে দ্বিতীয় নম্বর সলিউশনটা আছে সেটা খুব ইজি ওয়েতে সলভ করে নিতে পারবেন। সো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Like, comment, and subscribe!